এবং এই বিরুদ্ধে যেহেতু আমরা আদালতে একটা মামলা দায়ের করেছি, মামলা দেওয়ার পরে তারা বিভিন্নভাবে আমাদেরকে জীবনাশের হুমকি দিচ্ছে, যার বাস্তবায়ন গতকাল জেলা পরিষদে তার স্থানীয় কিছু প্রভাবশালী লোকদের নিয়ে আমাদের উপর আক্রমণ করছে, যার কারণে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করতে আসছি এবং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যে আমাদের যদি মামলা তুলে আমরা না নিই তাহলে আমাদেরকে খুন করে মানে হত্যা করবে বা খুন করে ফেলবে, আমাদের জমিতে যারা রাতে আমরা ভোট দখল মানে সঠিকভাবে করতে পারি এটাই আমাদের দাবি। আমরা ফোন কারা কারা উপস্থিত ছিল নাম নিয়ে